আমাদের ভুল কোন কারণে আমি এদের লস খাইছি এগুলো আমি টোটালি করব না প্লাস আমার কারেন্ট বিলের হিসেব কিতাব ওটাও আমি বুঝে দেব না যে কি করে কি করতে হবে কেন আমার এত বেশি আছে আমি ফুল আমার ডায়েরিতে এক কথা লিখে ভালো হয়ে গেছে কেন আমি লস খেলাম টেনশন করো না আমি আর কোনো দিনও লস খাবো না ইনশাল্লাহ আর সামনের বারের জন্য মেডিসিনও অনেক রয়েছে আমার ঘরে আর এবার মেডিসিনও কেনা লাগবে না এত বাড়ছি কারণ এবার নতুন সামান না এবার অনেক মেডিসিন লাগে ওদের কারণে লসের ইয়েটা বেশি হয়ে গেছে আমরা যদি আমার মনে হয় না যে আমার আমি মনে করি অনেক ভালো সম্বন্ধ ওই আগুন রাগাচ্ছি বেদ ভালো রাগালে ভালোবাসা হলে বেদ এখন মাল হলো অনলাইনে আছে এখন মাল ঘুমাচ্ছে বারবার কষ্ট বয়রা কি খালি খালি কয় কাশিল আমি রাখছি তো সুকতি ধুইছি আমার প্যান্টের পকেটে ছিল কালকে আফা দিয়ে গেছে সবার দাদি প্যান্ট ধুইছি প্যান্টের ভেতরে 130 টাকা ছিল দেখছে কিভাবে এখান থেকে দেখছে টাকা টাকা ভূত থেকে দেখে মাইন মাইন ও যা মাইনের টাকা ওগুলো মাইনের টাকা তোমারে মার দেবে না মাইন একটা রাতের গুলো দিয়ে দাও মারের হাতে টাকা ভরি গেছে আমি কি থামে কই
শাশুড়ির নাম বলতে পারে বন্ধ হইলে আমার এদিকে দেখা এখান পর্যন্ত আইলে ওখান থেকে যাবো দোকান বন্ধ হইলে আমার দেখা পর্যন্ত আসবো আসবে এদিকে দেখা মানে যদি থাকে তাহলে ওদিক দিয়েই নেবে কারণ এদিকে তো ভাড়া টাড়া দেয় ওনাদের ওদিকে সব বিদেশ পাতি না ভাড়া টাড়া ভালো আছে বুঝলেন মানে বাড়ি দিকে হ্যাঁ করা যাবে গাড়ি লাইসেন্স তো বাংলাদেশে যে কোনো জায়গার এক জায়গার মধ্যেই নেই ওই চার চাকাদের পেশাদার বলি চালাই দিলি পর মাল চলে মুরাদের কই দিলাম না সালা তো প্রথমে রাগ করি বললো লাইসেন্স মাঝে ফুঙ্গার ভিতরে ঢুকাই দে আর লাগবে না বলি সেই কম মানে এক বছর কোনো খোঁজ খবর নেই সেই আবার এক বছর পরে গিয়ে কাগজপাতি উঠি খুঁজি খুঁজিয়ে পেয়ে তো এই যাবে ও ইয়ে ওই কি বলতে মানে এখানকার সিস্টেম হলো কবে ফাইল টানবে তাই বাংলাদেশের লোকে মিলে না আর 8,000 টাকা কাগজে দিলি ওটার 10 টাকা মার ধরে পাত চালাই যায় এরকম পুলিশ সুপারের কার্যালয়ে গেলি ওর 500 টাকা যে কাগজটা দিলি পরা যখন দেখলো এর খাপ খুলি টাকা নেই ইমার্জেন্সি করে 3 মাসের মধ্যে কাজ বের করতে গেলি কিন্তু লাইসেন্স করি তোমার ওই লাইসেন্স আছে না তাই হলো যাবো দিদিকে মোট কথা হইলো এদেশে চেনে না রোড ঘাট চেনে না কোনো কিছু তারপরে ও ধান্দা ছিল যে আমি 1 কোটি টাকা ব্যাংকে হলাইয়ে তারপর হাট বাজার কর্ম করবো
তার আগ পর্যন্ত বাবা মাফ করে কি তোমার মাফ করে মাফ করে না বাধা করে না ওইতে আপনি ওইতে ফল দিয়ে কি করবো ইয়ে আমার ভালো লাগে না ও টার্গেট হলো ওইটাই নতুন নতুন ফিরলি আসছে আমার আমি বলো মিষ্টি আনবি কেন জানে এক কেজি কোষের দামে এক মিষ্টির দামে আমি কি মিষ্টি আনবো না আমি খালি খালি আসবো এখন